হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি মৌ, আমাদের গল্পকথায় তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। কিছুদিন আগে আমি আমার রুম ট্যুর ভিডিওটা শেয়ার করেছিলাম, আশা করি তোমরা সেটা দেখেছো। না দেখে থাকলে আই বাটনের লিংক দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিও। তো যাই হোক, ওই ভিডিওটাতে আমি দেখিয়েছিলাম যে অ্যামাজন থেকে রিসেন্টলি আমি একটা প্লাস্টিক মডিউলার ড্রয়ার কিনেছিলাম, যেটা আমার ড্রেসিং টেবিলের পাশে রাখা ছিল। আমি বলেছিলাম যে ওটা ঠিক মতন অর্গানাইজ করা হয়নি। আজকে আমি ওটা অর্গানাইজ করব আর সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। যেহেতু আমাদের ঘরটা বেশ ছোট, তাই এখানে আমি কোনো শোকেস বা ক্যাবিনেট কিছুই রাখতে পারিনি। এরকম ঘরের জন্য এই ড্রয়ারগুলো খুব ইউজফুল। এগুলো স্পেস সেভিং, কিন্তু ভিতরে অনেক কিছু রাখা যায়। এই ড্রয়ারগুলো বিভিন্ন সাইজে পাওয়া যায়। তাহলে চলো তোমরা দেখে নাও আমি এই ড্রয়ারগুলোতে কী কী রাখছি। দেখো বন্ধুরা, এই বক্সটাতে আমার আর বোনের কিছু জাঙ্ক জুয়েলারিজ আছে, কিছু গলার হার, রিসলেটস, এইসব আর কি। আর এই বক্সটাতে আছে আমাদের ইয়াররিংস। এখানে আছে কিছু মেকআপ ব্রাশ, একটা ফেস প্যাক ব্রাশ, সাইড ক্লিপস, ক্লাচার্স, কিছু রাবার ব্যান্ডস আর একটা কার্ট্রিজের প্যাকেট। এই সব জিনিসগুলোই আমি এই কালো পাউচটাতে রেখে দিচ্ছি। যে জিনিসগুলো আমি এই ড্রয়ারে রাখবো সেগুলো সব পরিষ্কার করে আমি বিছানাতে রেখে দিয়েছি। এবার এখান থেকে নিয়ে নিয়ে আমি একটা একটা করে ড্রয়ারে ঢুকিয়ে রাখবো। বন্ধুরা দেখো, আমি সব থেকে উপরের ড্রয়ারটি বার করে নিয়েছি। এখানে আমি আমার অ্যাক্সেসরিজের বক্সগুলো প্রথমে রেখে দিচ্ছি। এর সামনে আমি এই কালো পাউচটা রেখে দিচ্ছি। এর ভিতর কী কী রেখেছি সেটা আমি আগেই তোমাদের দেখিয়ে দিয়েছি। আর অ্যাক্সেসরিজের বক্সগুলোর পাশে ল্যাকটোক্যালামাইন, অয়েল কন্ট্রোল, ফেস ওয়াইপসের দুটো প্যাকেট রেখে দিলাম। এই 2 নম্বর ড্রয়ারটিতে প্রথমে আমি একটা মেডিসিনের বাস্কেট রেখে দিয়েছি। এগুলো হলো কয়েকটা N95 মাস্ক, যেগুলো আমি এখানে রেখে দিচ্ছি। আর এগুলো কটনের মাস্ক, এগুলো আমি এখানেই রেখে দিলাম। বন্ধুরা দেখো, এই বাস্কেটটা আমি এখানে লোকাল মার্কেট থেকে কিনেছি, যার মধ্যে আমি টুকটাক কিছু জিনিস রেখেছি, যেমন একটা কাঁচি রেখেছি, তার পিছনে আছে কালার বারের একটা আইব্রো টুইজার, ভিতরে একটা নাইফ রেখেছি, তার সামনে আরও কয়েকটা টুইজার্স আছে, এছাড়া আছে পেন, মেজারমেন্ট টেপ, সেফটি পিনের একটা বক্স, আমার ইয়ারফোন, সেলোটেপ, পেন ড্রাইভ, এইসব রেখেছি। এই বাস্কেটটা আমি প্রথমেই থার্ড ড্রয়ারটাতে রেখে দিচ্ছি। এবার আমি একটা ডায়েরি রেখে দিচ্ছি। এই বক্সটাতে আমার আর বোনের ফোনের চার্জার্সগুলো রয়েছে। এই বক্সটা আমি ডায়েরির ওপর রেখে দিলাম। আর এটা একটা পাওয়ার ব্যাংক, এটা আমি এখানে রেখে দিচ্ছি। বন্ধুরা দেখো, এই 4th ড্রয়ারটাতে আমি একটা পেপার টাওয়েলের প্যাকেট রেখে দিয়েছি। আর রয়েছে দুটো ডিসইনফেক্ট্যান্ট ওয়াইপসের প্যাকেট। এই ডিসইনফেক্ট্যান্ট ওয়াইপসগুলো মাল্টিপারপাস, এগুলো আমরা অনেক কাজে ব্যবহার করতে পারি। এর পরের ড্রয়ারটিতে আমি কয়েকটা সাবান রেখে দিয়েছি, আর রাখলাম ন্যাপথ্যালিনের প্যাকেট। এর সামনে আমি ওডোনিল এয়ার ফ্রেশনার ব্লক্সের একটা প্যাকেট রেখে দিলাম, দুটো টুথপেস্ট রেখে দিলাম, এর ওপর ভিটের ওয়্যাক্স স্ট্রিপসের একটা প্যাকেট রাখলাম, এটা হলো ইননিসফ্রির একটা কেমিক্যাল পিল ফেস মাস্ক, এটা উইকলি ওয়ান্স বা 10 দিনে একবার ইউজ করা যায়, স্কিনটাকে ডিপ ক্লিনস করে ভালো রাখে। এটা হলো এম ক্যাফেইনের একটা কফি ফেস স্ক্রাব, এটা সব রকম স্কিনের জন্য সুইটেবল।
আর এটা ম্যাট্রিক্স বায়োলজির একটা হেয়ার কন্ডিশনার। এটা চুলটাকে সফট শাইনি রাখে আর ড্যান্ড্রাফ কন্ট্রোল করতেও হেল্প করে। এগুলো আমি এখানে রেখে দিলাম। বন্ধুরা দেখো, এই লাস্ট ড্রয়ারটিতে আমি একটা হেয়ার স্ট্রেটনার আর হেয়ার ড্রায়ার রেখেছি। আমার ড্রয়ারটা আমি পুরোপুরি গুছিয়ে নিয়েছি। প্রত্যেকটি ড্রয়ারেই আমি কিছু জিনিস রেখেছি এবং এখানে আরও বেশ কিছু জিনিস আমি রাখতেও পারবো। এবার আমি ড্রয়ারটিকে জায়গা মতো রেখে দেবো, মানে আমার ড্রেসিং টেবিলের পাশে রেখে দেবো। দেখো বন্ধুরা, আমি ড্রয়ারের উপরটা সাজিয়ে নিয়েছি, এই ফ্লাওয়ার ভাসটা বসিয়েছি আর এটার সামনে চারটে কিউট মঙ্কসকে বসিয়ে দিয়েছি। আমার এই ড্রয়ার সাজানোটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। টাটা।